জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘুরছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। পূজা অর্চনার মধ্য দিয়ে মহাষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। কঠোর নিরাপত্তা বলে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসবে অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন রাজধানীর মণ্ডপে মণ্ডপে ছিল উৎসব মুখর পরিবেশ। দেবী দুর্গতী নাসিনীর দেখা পেতে অষ্টমীর সকালেই মণ্ডপে আসতে শুরু করেন ভক্তরা। তিথি অনুযায়ী চণ্ডী পাঠ দিয়ে শুরু হয় অষ্টমীর আচার আনুষ্ঠানিকতার প্রথম ধাপ কল্পারম্ভ ও বিহিত পূজা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রথমে রাজধানীর রামকৃষ্ণ মঠে অষ্টমীর বিশেষ কুমারী পূজা স্থগিত করা হলেও পরবর্তীতে বিশেষ নিরাপত্তার বলয়ে আয়োজন করা হয় এই পূজার। তাই স্বাভাবিকভাবেই রামকৃষ্ণ মঠে ছিল ভক্তদের অগণিত ভিড়। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে সারা দেশের মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন ভক্তরা। শঙ্খ উলুধ্বনি আর ঢাকের তালে জমজমাট উৎসব মুখর কুমারী পূজার আয়োজন। চট্টগ্রাম নগরীর পাথরঘাটা শ্যামল সাধু মন্দিরে সকাল 10টায় শুরু হয় কুমারী পূজার আয়োজন। এবছর কুমারী রূপে আনা হয় 10 বছর বয়সী প্রীতিধর ও 11 বছর বয়সী সুভদ্রা বিশ্বাসকে। পুরোহিত জানান, দেবী দুর্গাকে কুমারী রূপে কল্পনা ও নারীকে মর্যাদা দিতে অষ্টমীতে কুমারী পূজার আয়োজন করা হয়। এ সময় পাথরঘাটা মন্দিরে ঢাকডোল কাঁসার বাদ্য আর উলুধ্বনিতে চলে প্রার্থনা। এদিকে বরিশালে ভোর থেকে অঞ্জলি দিতে মণ্ডপগুলোতে ভিড় করছেন ভক্তরা। পুজো শেষে হাতের মুঠোয় ফুল বেলপাতা নিয়ে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজার প্রথম অঞ্জলি দেন দেবীর পায়ে। অষ্টমী ও নবমী একই দিনে হয় ময়মনসিংহের মণ্ডপে মণ্ডপে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে এই বিষয়ে দিনের দিনও বসতে পারবো ওই মন্দিরে, চুপ থাকতে হবে নেবো। চট্টগ্রামের জে এম সেন হল পূজা মণ্ডপে গান পরিবেশন নিয়ে বিতর্কের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলাও করেছে পূজা উদযাপন কমিটি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মণ্ডপে অনুষ্ঠানের মঞ্চে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রাম কালচারাল একাডেমি নামে একটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম রাতেই ওই পূজা মণ্ডপে গিয়ে ঘটনায় জড়িতদের 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন। যারা এই পূজা উদযাপন কমিটি যারা তাদেরকে এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ইনভাইট করেছিল তাদের সাথে আমরা কথা বলতে চেষ্টা করেছি। এই ঘটনার সাথে যারাই জড়িত সেটা অবশ্যই সেই আইনের আওতায় আসবে। রাজধানীর রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় 16 জনের নামে মামলা করেছে নিহতের পরিবার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। হত্যার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন ও প্রিজেন্ট প্রপার্টিস লিমিটেডের মালিক শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনা হবে। পুলিশ আরও জানায়, জমির মালিকে 5টি ফ্ল্যাট দেওয়ার চুক্তি থাকলেও 2টি হস্তান্তর করেছে প্লিজেন্ট প্রপার্টিস। বাকি 3টির মধ্যে 1টি ফ্ল্যাট অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের শ্বশুরের কাছে বিক্রি করে ডেভেলপার কোম্পানি। এ নিয়ে গত 3 বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে। বৃহস্পতিবার সকালে জমির মালিকের ছেলে তানজিল ইসলামের ফ্ল্যাটে ঢুকে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। উনি তো কোম্পানির মালিক, সুতরাং এ তার কোম্পানির সাথে ল্যান্ড ওনারের দ্বন্দ্ব, সুতরাং তার তো দায় থাকেই, এটা তো স্বীকার করার উপায় নেই। আমরা অলরেডি তদন্তে নেমেছি, আমরা 5 জন আসামিকে গ্রেফতার করেছি, এর মধ্যে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরও আছেন। সুতরাং এ থেকে পরিষ্কার এখানে আপনার মানে অনেক গুরুত্বপূর্ণ একজন মানে কর্মকর্তা ওই কোম্পানির, তাকে আমরা গ্রেফতার করেছি। সুতরাং এটা আপনার কাউকে আপনার ছাড় দেওয়া বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকারের দোসরদের নামে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদন ফারুক।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দাবি করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, এখনো দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিগত সরকারের দোসররা খাপটি মেরে আছে, তাদের কেন সরানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। আরো বলেন, তারেক রহমানের সব মামলা শিগগিরই প্রত্যাহার করতে হবে, এছাড়া দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। এখনো কেন শেখ হাসিনার প্রেতাত্মারা সচিবালয়, এখনো কেন সারা বাংলাদেশে ইউএনওরা হাসিনার মনোনীত ইউএনওরা কেন কাজ করছেন, কতদিন সময় লাগে তাদেরকে সারাতে? জনগণ এটা বলা শুরু করেছে, যারা বাংলাদেশে মায়ের মুখ খালি করেছে তারা কি করে হিন্দুস্তানে পালিয়ে যায়, অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টার দায়িত্ব পালনের বদলে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাইলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে জনগণ। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, জনগণ আন্দোলন করে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সরকারের কাজ হলো প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা। জামায়াতের এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকার ও 1/11 এর কুশীলবরা সরকারের বিভিন্ন পদে বসে আছে, তাদের চিহ্নিত করে প্রত্যাহারের দাবি জানান তিনি। বিগত সরকারের আমলে যারা জুলুম নির্যাতন চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানান জামায়াতের নেতা রফিকুল ইসলাম খান। এই অন ইলেভেনের কুশীলব এবং এই সাড়ে 15 বছরে যারা এই ফেসিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করেছে, লাভবান হয়েছে, এরা এখনো আছে বিভিন্ন অফিস আদালতে। আমরা বলছি এদেরকে সরাতে হবে, বঞ্চিত যোগ্য সৎ দক্ষ লোকদেরকে বিভিন্ন জায়গায় বসাইতে হবে। দুই, এই সাড়ে 15 বছরে বাংলাদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন চালানো হয়েছে, হাজার হাজার মামলা করা হয়েছে, যারা এই জুলুম নির্যাতন চালিয়েছেন এই সকল জালেমদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে মিয়ানমারের নৌবাহিনীর গুলির ঘটনায় জেলে নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকার মিয়ানমারের দূতাবাসে পাঠানো এক কূটনৈতিক নোটে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সেন্ট মার্টিনের কাছে মাছ ধরার সময় 58 জেলেসহ 6টি মাছ ধরার ট্রলার আটক করে মিয়ানমার নৌবাহিনী। পরে বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর গতকাল দুই দফায় নৌকাসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়। কূটনৈতিক নোটে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকার। নির্বিচারে বৃক্ষ নিধনে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে পরিবেশ। পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে তরুপল্লব নামের একটি সংগঠন। সকালে রাজধানীর রমনা পার্কের মহুয়া চত্বরে গাছ দেখা গাছ চেনা শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সবুজের মাঝে নিঃশ্বাস নিতে সবাইকে গাছ লাগানো ও গাছের যত্ন নিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত গাছপ্রেমীদের সাথে রমনা পার্কে বিভিন্ন ঔষধি ফুল এবং ফলের গাছের পরিচয় করিয়ে দেন আয়োজকরা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন মিল্টনের আঘাতে কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে। শত বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই হারিকেনে লন্ডভন্ড ফ্লোরিডার উপকূলীয় এলাকা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে 20টি সার্চ অ্যান্ড রেস্কিউ টিম। ফ্লোরিডার 31 লাখ বাসিন্দার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন, বাতিল করা হয়েছে 2000-এর বেশি ফ্লাইট। বর্তমানে নিম্নচাপে পরিণত হয়ে মিল্টন এগোচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে। নিম্নচাপের কারণে অতিবৃষ্টিতে শঙ্কা রয়েছে আকস্মিক বন্যার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হারিকেনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দাবি, বাইডেন সরকারের ব্যর্থতায় হারিকেনের আঘাতের মৃতের সংখ্যা বাড়ছেই।
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে কয়লার খনিতে বন্দুক হামলায় ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন আফগানিস্তানের নাগরিক। পুলিশ জানায়, শুক্রবার সকালে বেলুচিস্তানের দুকি জেলায় জুনায়েদ কয়লা কোম্পানির খনি শ্রমিকদের উপর হামলা চালায় বন্দুকধারীরা। আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শ্রমিকদের উপর ভারী অস্ত্র, রকেট আর গ্রেনেড নিয়ে হামলা করা হয়েছে। কয়লা খনির যন্ত্রপাতিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ধারণা করা হচ্ছে বেলুচ লিবারেশন আর্মি এই হামলার পেছনে দায়ী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।